ডিম হচ্ছে অল্প দামের একটা পুষ্টিকর খাবার। ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো কি খারাপ, কিভাবে ডিম খেলে হবে আমাদের শরীরে উপকার, কিভাবে ডিম খেলে ডিমের ভিটামিনগুলো আমাদের শরীরে লাগবে, সে সমস্ত কিছু আমরা অনেকেই জানি না। সকালে দুধ ডিম একসাথে খেলে কি হয়, খালি পেটে ডিম খেলে কি হয়, রাত্রে ডিম খেলে কি হয়, সব কিছু বলবো এই ভিডিওতে বন্ধু। বড় প্রশ্ন, একজন সুস্থ মানুষ কটা ডিম ম্যাক্সিমাম খেতে পারে একদিনে, হার্টের রোগ থাকলে ডিম খাওয়া যায় কি না, কোলেস্টেরল বেশি থাকলে ডিম খাওয়া যায় কি না, এই প্রশ্নগুলো সবার মনে আজও আছে। শুধু তাই নয়, ডিম খাওয়ার আগে পরে কি খাবার খাওয়া যাবে না, ভুলেও খাবেন না, নাহলে হবে বিরাট বিপদ, সে সমস্ত কিছু শুনতে ভিডিওটা শেষ অবধি দেখুন বন্ধু। তবে টেকসাজেস্ট অনুপম চ্যানেলে যারা নতুন, একটাই রিকোয়েস্ট করব, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন বন্ধু। ডিমের মধ্যে থাকে আয়রন, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স। শুধু তাই নয়, ডিমের মধ্যে আছে ভরপুর পরিমাণ প্রোটিন, যে প্রোটিন এত ছোট কোনো জিনিসেই পাবেন না এবং এত সহজ মূল্যেও পাবেন না। ডিমের সাদা অংশে থাকে প্রোটিনের পরিমাণ বেশি, কিন্তু কুসুমে থাকে অন্যান্য ভিটামিনের পরিমাণ বেশি, কিছুটা ফ্যাট থাকে, যে ফ্যাট শরীরের উপকারেই আসে, বুদ্ধিশক্তি উন্নত করার জন্য, স্মৃতিশক্তি বাড়ানোর জন্য, হাড় শক্ত করার জন্য, শরীরকে চনমনে তরতাজা রাখার জন্য ডিম সব থেকে বেশি উপকারী। প্রথমে ডিমের সম্পর্কে কিছু বলবো, তারপরে জানবো ডিম কিভাবে কখন কটা খাবেন, তারপর ডিমের আগে পরে কি খাবার খাওয়া যাবে এবং যাবে না সেটা নিয়েও আলোচনা করা হবে। প্রতিদিন সকালবেলা সেদ্ধ ডিম খেতে বলা হয় কেন না, কারণ সারাদিন আপনার শরীর থাকবে তরতাজা এবং চনমনে। সকালবেলা ডিম খেলে আমাদের শরীরে এনার্জি পরিমাণ বৃদ্ধি পায়। শুধু তাই নয়, এর মধ্যে থাকে ভিটামিন এ, যেটা দৃষ্টিশক্তিকে আরও উন্নত করে। আজকাল ঘরে ঘরে চোখের রোগ সকলের আছে, আর এই চোখের রোগ থেকে মুক্তি দেয় এই ডিম, কারণ ডিমের মধ্যে থাকে ভরপুর পরিমাণ ভিটামিন এ। শুধু তাই নয় বন্ধু, ডিমের মধ্যে থাকে ভিটামিন ই, যেটা আমাদের স্কিনকে ভালো রাখে, চুলকে ভালো রাখে এবং নখের স্বাস্থ্য ভালো রাখে। শরীর থেকে ক্যান্সার বার করার জন্য ভিটামিন ই এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তাই ডিম খেলে ক্যান্সার হওয়ার প্রবণতা অনেকাংশে কমে যায় বলতে পারেন। এটা বিরাট একটা গুণ ডিমের। যাদের শরীরে ক্যালসিয়ামের অভাব আছে তাদের জন্য সুখবর, কারণ এই ডিমের মধ্যে থাকে ভরপুর পরিমাণে ক্যালসিয়াম। আপনার শরীরে হাড়ের সমস্যা, চুলের সমস্যা, নখের সমস্যা সব কিছুই দূর হয়ে যাবে। ব্রেস্ট ক্যান্সার শরীরে হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায় এই ডিম প্রতিনিয়ত খেলে। পুরুষ হোক, নারী হোক, বাচ্চা হোক, সকলের জন্য ডিম বিশেষ উপকারী। কোলেস্টেরল যাদের আছে তাদের ক্ষেত্রে বলে রাখি, ডিম খাওয়া আপনাদের হয়তো কেউ বারণ করেছে, কিন্তু সঠিক পরিমাণে যদি ডিম খান তাহলে কোলেস্টেরল বাড়ার কোনো সম্ভাবনা নেই। ডিমে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, সঙ্গে গুড কোলেস্টেরল, যেটা আপনার শরীরের উপকার করে। যাদের শরীরে খুব বেশি যাদের কোলেস্টেরল আছে তাদের ক্ষেত্রে ডিমের সাদা অংশটা কোনো ক্ষতি করবে না, হার্টের স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করে এই ডিম। একটা সমীক্ষায় পাওয়া গেছে যেখানে বলা হয়েছে যে হার্টের পেশেন্টদের হার্টের রোগ, হার্টের নানা রকম ব্যাধি কমাতে সাহায্য করে এই ডিম। যারা প্রতিনিয়ত ডিম খেয়েছেন না তাদের জন্য একটা সুখবর, কারণ হার্টের সমস্যা আর হবে না। আমাদের শরীরে যে কটা অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ, সব রকম অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীর তৈরি করতে পারে না, যেটাকে বাইরে থেকে খেতে হয়। আর এই ডিমের মধ্যে আছে সমস্ত রকমের অ্যামাইনো অ্যাসিড, যেটা আমাদের শরীরে অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি পূরণ করবে। তাহলে বুঝতে পারছেন ডিম খাওয়া কতটা জরুরি। সঙ্গে যাদের নখ ভেঙে যায়, নখ ভঙ্গুর, নখে দাগ এবং পচে যাওয়ার সমস্যা আছে তাদের ক্ষেত্রে ডিম খাওয়া খুবই উপকারী হতে পারে। বন্ধু, সকালবেলা ডিম খাওয়া অবশ্যই উপকারী, এছাড়াও ডিম হাড় দাঁত স্কিনের জন্য বিশেষ উপকারী। ওজন বাড়ানোর জন্য ডিম অনেকে খান, আবার যাদের ওজন অনেকটা বেশি তারা ভয় পান যে ডিম খেলে নাকি ওজন বেড়ে যেতে পারে, শরীর মোটা হয়ে যেতে পারে, কিন্তু এটা একদমই ভুল বন্ধু। আসলে ডিমের মধ্যে সমস্ত প্রোটিন, ভিটামিনস, মিনারেলস সব কিছু আছে, তাই ডিম দুটো একদিনে খাওয়ার পরে যখন আপনি আরও বেশি প্রোটিন নেবেন, আরও বেশি ফ্যাট গ্রহণ করবেন, তখন শরীর আরও মোটা হয়ে যায়। চলুন জেনে নিই ডিম কীভাবে খেলে আমাদের শরীরের উপকারে আসে। বন্ধু, ডিম সব থেকে ভালো হয় সেদ্ধ খেলে। ডিমের অমলেট খেলেও খুব একটা ক্ষতি হয় না, তবে হ্যাঁ, সেদ্ধ ডিমের থেকে ডিমের অমলেটে প্রোটিন ভিটামিনের পরিমাণটা কিছুটা হলেও কমে যায়। সঙ্গে ডিম পোচ করেও খেতে পারেন, তাহলে অনেকটা পরিমাণে ডিমের এসেন্সিয়াল ভ্যালুসগুলো থাকে, নষ্ট হয় না। কাঁচা ডিম ভুলেও খাবেন না, হাফ বয়েল ডিমের থেকে ফুল বয়েল সেদ্ধ করে খাওয়াই ভালো। ছোটদেরকে দিনে একটা ডিম খাওয়ালেই যথেষ্ট, তার বেশি দরকার নেই। প্রাপ্তবয়স্ক মানুষরা দৈনিক দুটোর বেশি ডিম খাবেন না, একদমই প্রয়োজন নেই। ডিমকে বেশি পরিমাণ খেতে চাইলে অবশ্যই খেতে পারেন, কিন্তু কুসুমটাকে অ্যাভয়েড করতে পারেন। অনেক মানুষ আছেন যারা 8-10টা করে ডিম খান, কিন্তু ডিমের শুধু সাদা অংশটা খান। অনেক বডি বিল্ডার আছে যারা শুধু ডিমের সাদা অংশটিকেই খান। ব্লাড প্রেশার যাদের বেশি তারা কুসুম খাবেন না, শুধু ডিমের সাদা অংশটিকে খান। তবে একটা সপ্তাহে একটা বা দুটো ডিম অনায়াসে আপনারা খেতে পারেন কুসুম দিয়ে। যাদের শরীরে কোলেস্টেরল বেশি তাদের ক্ষেত্রে কোলেস্টেরল জাতীয় খাবার খাওয়া একদমই বারণ, যাতে তারা ডিমের সঙ্গে অন্য কোলেস্টেরল জাতীয় খাবার ভুলেও খাবেন না। চলুন এবার জেনে নিই কোন খাবার খাওয়ার পরে বা কোন খাবার খাওয়ার আগে ভুলেও ডিম খাবেন না, তাহলে শরীরে উপকারের থেকে অপকার আসবে। প্রথমেই বলেছিলাম সকালবেলা খালি পেটে দুধ আর ডিম খাওয়া যাবে কি যাবে না, উত্তর একদমই নয়, কারণ ডিমের মধ্যে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন আর ভিটামিন। আর দুধের ক্ষেত্রেও কিন্তু সেম, দুটো খাবার যখন একসাথে পেটে যাবে তখন হজম করতে অসুবিধা হবে পেটের, লিভারের সমস্যা আসবে, কিডনি সমস্যা আসতে পারে, এছাড়া হজম শক্তি যাবে কমে, অ্যাসিডিটি গ্যাস বাড়তে পারে, পেটে বিভৎস পেইন বা ব্যথাও হতে পারে বন্ধু। তাই এই দুটো খাবারকে অ্যাভয়েড করবেন।
শুধু তাই নয়, দুধজাত কোনো খাবারই ডিমের সঙ্গে খাওয়া যাবে না, সে দই হতে পারে বা যে কোনো রকমের মিষ্টিও হতে পারে। বন্ধু, পাউরুটির সঙ্গে অনেকে ডিম খান, কিন্তু সেক্ষেত্রে গ্যাস বেড়ে যেতে পারে, গ্যাস অ্যাসিডিটির সমস্যা তাদের বাড়বে যাদের শরীরে অলরেডি হজম শক্তি কম। তাই ডিমের সঙ্গে অবশ্যই ভুলেও পাউরুটি খাবেন না, কারণ পাউরুটি খেলে গ্যাসের সমস্যা এমনিই বেড়ে যায় আর ডিম খেলে সেটাকে আরও বাড়িয়ে দেবে। এর সঙ্গে বলি কলা, সিঙ্গাপুরি কলা খাওয়ার পরেও অনেকে ডিম খান, সেক্ষেত্রে এটাকে একটু অ্যাভয়েড করলেই ভালো, কারণ কলা যখন পেটে ডিমের সঙ্গে মিশবে তখন গ্যাস অ্যাসিডিটির সমস্যা আবারও বাড়িয়ে দেবে। এবার বলি এগুলোকে খেতে পারেন, কিন্তু মাঝে যদি দেড় ঘন্টা বা এক ঘন্টার গ্যাপ রাখেন তবেই খেতে পারেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। সকালবেলা অনেকে চায়ের সঙ্গে ডিম খান, এই খাবারটি ভুলেও খাবেন না, কারণ এটা খেলে আপনার জীবন নিয়ে টানাটানি হয়ে যেতে পারে, আপনার যখন তখন হার্ট অ্যাটাকে মৃত্যু হতে পারে। বন্ধু, ডিমের সঙ্গে ভুলেও চা খাবেন না, কারণ চা যখন খাবেন ডিমের সঙ্গে পেটে গিয়ে সেটা আরও বিষক্রিয়া সৃষ্টি করবে, অ্যাসিডিটি তৈরি করবে, এমনকি স্টমাকে আলসার সৃষ্টি করতে পারে। তাই কান খুলে শুনে রাখুন বন্ধু, ডিমের সঙ্গে চা ভুলেও নয়, সে লাল চা হোক বা দুধ চা হোক, দুধ চা খেলেই কিন্তু বিপদ আসবেই আসবে, সে আপনার হজম শক্তি যতই ভালো হোক না কেন। আর একটা খাবার, সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, ডিম খাওয়ার আগে বা পরে কোল্ড ড্রিঙ্কস খাবেন না, কারণ এই কোল্ড ড্রিঙ্কস ডিমের সঙ্গে বিষক্রিয়া সৃষ্টি করে এবং পেটে গিয়ে নানাবিধি সমস্যা আনতে পারে আমাদের শরীরে, কিডনিতে পাথরও হতে পারে এই খাবারগুলো একসাথে খেলে। বন্ধু, ডিম আর চিনি একসাথে খেলে বা ডিম খাওয়ার পরে যদি মিষ্টি জাতীয় কোনো খাবার খান, তাহলে শরীরের ক্ষতি হয়, কিছু ক্ষতিকর অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় যেটা আমাদের শরীরের জন্য মারাত্মক বাজে, হার্ট অ্যাটাক হতে পারে, এমনকি ব্রেন স্ট্রোকও হতে পারে। বন্ধু, এরপরে আর একটা খাবারের কথা বলি, যেটা হচ্ছে লেবু, লেবু যদি খান তাহলে ডিমের সঙ্গে নয়, ডিম খাওয়ার দু ঘন্টা আগে বা ডিম খাওয়ার দু ঘন্টা পরে খেতে পারেন, ভয় নেই, কিন্তু একসাথে এই দুটো খাবার ভুলেও খাবেন না, কারণ পেটে গিয়ে এমন বিষক্রিয়া সৃষ্টি করবে যাতে বিভৎস পেটে ব্যথা সৃষ্টি হবে, অ্যাসিডিটি বেড়ে যাবে, এমনকি পেটে আলসারও হতে পারে। এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এতগুলো খাবারের মধ্যে আপনি কোন খাবারটা কবে খেয়েছিলেন সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ বন্ধু আপনাকে।